টিনেজার্স তাদের বাবা মারা আসে ওভারিয়ান সিস্ট নিয়ে অযথা ভয় পান, কারণ সেখানে সিস্ট আল্ট্রাসোনোগ্রাফিতে লেখা আছে পলিসিস্টিক ওভারি। ওয়ার্ল্ড হেলথের উপলক্ষে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ওভেরিয়ান সিস্ট। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে মহিলারা আসেন এবং তাদের সঙ্গে যারা টিনেজার তাদের বাবা মারা আসে ওভারিয়ান সিস্ট নিয়ে অযথা ভয় পান, কারণ সেখানে সিস্ট আল্ট্রাসোনোগ্রাফিতে লেখা আছে পলিসিস্টিক ওভারি। তো পলিসিস্টিক ওভারিতে অযথা ভয় পাওয়ার দরকার নেই, এবং এই পলিসিস্টিক ওভারি ওষুধের মারফরে এবং বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জেসের দ্বারাই পলিসিস্টিক ওভারি কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট এমনটাও যে নয় যে পুরোটাই ডাক্তারবাবুর কাছে আসারই দরকার নেই, কিছু কিছু ওয়ার্নিং সাইন্স অবশ্যই আছে। যেমন ওভারিয়ান সিস্ট যদি অ্যাভাব 50 ইয়ার্স অফ এজ যদি ওভারিয়ান সিস্ট কিছু ধরা পড়ে, কিংবা ওভারিয়ান সিস্ট কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট যদি আল্ট্রাসাউন্ডে বলে যে, এবং ওভারিয়ান সিস্ট যদি খুব বড় হয়, সেই ওভারিয়ান সিস্টকে কিন্তু নেগলেক্ট করা উচিত নয়। মেজরিটি অফ টাইমস কিন্তু এটা ট্রিটমেন্ট সম্ভব, এবং সেক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ ল্যাপারোস্কোপি সার্জারিও যেমন পসিবল, বিভিন্ন ধরনের সার্জিক্যাল মেথডে এই কিওর ওভারিয়ান সিস্ট কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ওভারিয়ান সিস্ট যেমন অযথা ভয় পাওয়ারও কারণ নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওভারিয়ান সিস্টকে ইম্পর্টেন্স খেয়াল রেখে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা উচিত।